সামনে আসলো এবং এই বিষয়ে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিরেছে অদ্ভুতভাবে চুপচাপ এই ঘটনাটি। বিভিন্ন শিক্ষক সমিতি এবং বিভিন্ন প্রাথমিক শিক্ষক সমিতি এই ঘটনার তীব্র বিচার। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। মণিপুর ও মালদায় নারীদের উপর বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে সরব হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। মঙ্গলবার সন্ধ্যায় দুটি সংগঠনের তরফে বালুরঘাটে মৌন মিছিল বার করা হয়। সারা শহর পরিক্রমার পর বালুরঘাট থানা মোড়ে এসে মৌন মিছিলটি শেষ হয়। এদিনের মৌন মিছিলে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক শঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। বালুরঘাট থানা মোড়ে মণিপুর ও মালদার ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভও করা হয়। এদিন বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকেও মণিপুর ও মালদার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।